আমার তো ভুয়া হয়েছে।
তোমার কি করে সাহস হলো যে তুমি এসেছো আমার মহলে? আমি বুঝতে পেরেছি, কারণ আজকে আমি তোমার খট ভেঙে দিয়েছি, তা আমার বড় ভুলে গেছে মনসা, আমারই বড় ভুলে গেছে। এবার তুমি পূজা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও মনসা। ঠিক আছে দাদা, আমি এখনই আসছি। আমি যদি ওই একটিবার ওই মনসার সঙ্গে পুষ্পাঞ্জলি করতে পারি, তাহলে আমি আবার গুরু বাবা হতে তবু তুমি আমার হচ্ছে।
মনে মনে স্থির করছো এই চন্দ্রপতি সদাঘরে পুজো দিতে পারলে মনসা তাই বলো
স্বামী শাশুকে দেখতো না সন, আর হে না দেব পুজো করতে আগামীকালকে জন্য আমাদেরকে তৈরি হতে হবে।